শিকর টিভি। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন রিয়াজুল ইসলাম কাউসারের উপস্থাপনায় শিকর টিভির বিশেষ অনুষ্ঠান ইউরোপের পথে প্রান্তরে শিকরের খোঁজে অনুষ্ঠানটি। শিকর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিকর টিভির বিশেষ আয়োজন শিকরের খোঁজে অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তরিন আফরোজ, এবং আমার হাতের বাম পাশে রয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ চেতনা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি AZM খায়রুল হুদা রাসেল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। তো আমি প্রথমেই জানতে চাইব তরিন আফরোজ আপনার কাছে, যে আমরা জানি যে আপনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধী আদালতে একজন আইনজীবী, এবং এই যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন কাজে যে আপনি প্রক্রিয়ার সাথে জড়িত আছেন, তো বাংলাদেশের জাতি কতটুকু দায়মুক্ত হয়েছে বলে আপনার মনে করেন আর কি? প্রথমত বলবো হচ্ছে, যে কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার হওয়া অত্যন্ত জরুরি। একটি সমাজ যখন বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে যায়, তখন কিন্তু সেই সমাজ বা জাতির ভবিষ্যৎ প্রজন্ম অপরাধমূলক কাজের দিকেই তারা ধাবিত হয়। সুতরাং অপরাধের যদি বিচার না হয়, তাহলে কিন্তু আমরা অপরাধ সন্ত্রাসী একটি সমাজ পাব। সুতরাং আজকে যখন আমরা দেখি এই যে 1971 সালের যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সবচাইতে বড় বাস্তবতা, সেই সময় যারা অপরাধ করেছে সে অপরাধীদের বিচারের মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে একটু একটু করে বেরিয়ে আসছি। এবং বাংলাদেশ হচ্ছে সেই রাষ্ট্র, যে রাষ্ট্রের যে কোনো স্থানে এক মুঠো মাটি চিপলে কিন্তু শহীদের রক্ত, 30 লক্ষ শহীদের রক্ত পাওয়া যায়, আর 5 লক্ষ মা বোনদের হাফদাস আর্তনাদ শোনা যায়। সুতরাং এই যে জাতির দায় তাদের প্রতি, সেই দায় মুক্তির পথই হচ্ছে আমরা তাদেরকে যুদ্ধ অপরাধ যারা করেছে 1971 সালে, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, গণহত্যা করেছে, তাদের আমরা বিচার করতে পেরেছি। সুতরাং জাতি দায় মুক্তির পথে অনেক দূরে এগিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, আমরা আবার আসবো। আমরা এবার জানতে চাইব, মুক্তিযুদ্ধ চেতনা লীগের সভাপতি হিসেবে আপনি কিছু কাজ করছেন। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই যে স্লোগানটা আপনি বাধ্যতামূলক করণের যে একটা প্রক্রিয়ার মধ্যে আপনি কাজ করছেন, এই ব্যাপারে আপনার কি কার্যক্রমটা সম্পর্কে আপনাকে জানতে চাচ্ছি? জি, ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই বাঙালি জাতির অভিভাবক, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু। মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ শহীদ এবং 4 লক্ষ সম্মানহারা বাবন, এবং স্বাধীনতার স্বপক্ষে প্রয়োজনে আজকে পর্যন্ত যারা জীবন দিয়েছেন তাদেরকে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনাকে ধন্যবাদ আমাকে এই মূল্যবান প্রশ্নটি করার জন্যে। আপনি জানেন 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে অপমর জনতা সেদিন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং সেদিন মুক্তিযোদ্ধারা না খেয়ে না দে তারা বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে গিয়ে সে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু তাদের অনুপ্রেরণা ছিল একটি জিনিস, সেটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান। সেই স্লোগানকে তারা উজ্জীবিত করেছে এবং পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করতে তার সহযোগিতা করেছিল। আজকে স্বাধীনতার 44 বছর পরে আমরা নতুন প্রজন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমরা অনেকটাই হতাশ। আপনারা দেখেন যে পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়াতে সকল স্কুলে জাতীয় সঙ্গীতের পরে তারা বন্দে মাতারাম এবং জয় হিন্দ শব্দটি ব্যবহার করে। আচ্ছা, কিন্তু আজকে আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যেই স্লোগানকে উজ্জীবিত করে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন উপহার দিয়েছিল আমাদের নতুন প্রজন্মকে, কিন্তু সেই স্লোগানটি আজকে আমাদের একটি গোষ্ঠী এবং একটি রাজনৈতিক মহলের মধ্যে সীমাবদ্ধ। আমরা যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলি, তারাই মনে করে যে আমরা স্বাধীনতার স্বপক্ষের শুধু লোক। কিন্তু আমি চাচ্ছি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটি বাংলাদেশের প্রতিটি স্কুলে জাতীয় সঙ্গীতের পরে একটি শপথ বাক্য পাঠ করা হয়। এই শপথ বাক্য পাঠের পরে যদি সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি যদি দেয়, তখন ওই কোমলমতি শিক্ষার্থী বাসায় গিয়ে তার বাবা মা দাদা দাদি নানা নানিকে প্রশ্ন করবে কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা হয়, আর তখনই তার দাদা দাদি নানা নানি বাবা মা প্রকৃত এবং সত্য ইতিহাস তার নতুন প্রজন্ম
ছেলের সন্তান নাতি নাতনিকে বলবে, আর তখনই এই দেশে ইতিহাস ভিত্তিক জঙ্গিবাদ রোধ করা সম্ভব। এবং জঙ্গিবাদ কখনো ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কখনো জঙ্গিবাদকে এবং মানুষ হত্যাকে সমর্থন করেননি। আজকে আমি আরেকটু একটু ইন্টারাপ্ট করে, যে আমরা জানি যে ইতিমধ্যে এই প্রসঙ্গ নিয়ে আপনি অলরেডি বিভিন্ন জায়গায় ইনফর্ম করছেন, এই বিষয়ে জি আমি আপনাদেরকে জানাতে চাই, আমি ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় 1400 স্কুলে তাদের ঠিকানা সংগ্রহ করে আমি চিঠি রেডি করেছি। আগামী সপ্তাহের মধ্যে আমি সারা বাংলাদেশি স্কুলগুলোতে চিঠি পাঠাবো এবং জেলা প্রশাসক, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, যে আমি চাই যে সারা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে মূল্যবোধ, যে অনুভূতি, এটা তরুণ প্রজন্মের মাঝে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ভিত মজবুত হবে এবং জঙ্গিবাদ বা অনৈতিক যে কার্যক্রম এটা থেকে আমাদের নতুন প্রজন্ম পরিত্রাণ পাবে, অবশ্যই জঙ্গিবাদ থেকে রক্ষা করা সম্ভব। আমরা আবার আপনার কাছে, তো আমরা একটু আপনার কাছে চলে যাচ্ছি, যে আপা আমরা জানি যে আপনি একজন আইনি পেশার সাথে জড়িত, তারপরেও আপনি শান্তির চর্চার মধ্যে আছেন এবং আপনার এই বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতির বিষয় নিয়ে নতুন প্রজন্মের মধ্যে আপনি কী দেওয়ার মানসিকতা রাখবেন? প্রথমত আমি মনে করি আজকে যে নতুন প্রজন্ম রয়েছে সে প্রজন্মের প্রধান কাজ হচ্ছে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে তৈরি করা। আমি যদি নিজে দেশপ্রেম করতে না শিখি, দেশপ্রেমকে মূল্যবোধকে যদি হৃদয়ে ধারণ করতে না পারি, তাহলে আমি যে বঙ্গবন্ধু সোনার বাংলা কীভাবে দেখব? এবং যেটি রাসেল ভাই বলছিলেন আর কি, যে উনি স্লোগানটিকে, যে জয় বাংলা স্লোগানটিকে আসলে রাজনীতিকরণ করা একটা চেষ্টা করা হয়েছে, বলা হয়েছে যে এটি একটি রাজনৈতিক দলের স্লোগান, আসলে কিন্তু তা নয়। 1971-এর যে বাস্তবতা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটিই আমাদের মুক্তিযুদ্ধ, এটিই আমাদের মুক্তিযুদ্ধ চেতনার শিকড়, কিন্তু আমরা সেই জায়গা থেকে দূরে সরে এসেছি। সুতরাং আমি মনে করি আজকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার যে সংস্কৃতি সেটিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের এই বিশেষ কিছু শব্দ, বিশেষ কিছু আমাদের চিন্তাভাবনা চেতনাকে লালন করবার সেগুলোকে কিন্তু সামনে এগিয়ে নিতে হবে। এবং আমি মনে করি যে আমাদের এরকম নানারকম পদক্ষেপ গ্রহণ করতে হবে যার মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত, শুধুমাত্র এই বড় বড় টকশোতে বা আমরা দু একজন কথা বলছি তা না, যেন সাধারণ মানুষ জানে জয় বাংলা বলার সাথে সাথে, জয় বঙ্গবন্ধু বলার সাথে সাথে, যাতে তাদের মাথা নত হয়ে আসে শহীদদের জন্য, এই দেশের ইতিহাস শ্রদ্ধাতে যাতে তাদের মাথা নত হয়ে আসে। সুতরাং আমি নতুন প্রজন্মকে বলবো দেশকে ভালোবাসতে হবে, এছাড়া কোনো গতি নেই। আমরা আবার আসবো আপনার কাছে। তো আমরা রাসেল ভাই আপনার কাছে জানতে চাইবো যে আমরা, আমি আপনি যদি সুযোগ পেন আমি এই কথাটা প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই। আমার প্রথম প্রশ্ন, আচ্ছা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি বিনির্মাণ করতে যদি হয়, আমার মনে হয় যে সরকারের এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আজকে আমরা আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধ চেতনা লীগ সংগঠনটি অতি ক্ষুদ্র, কিন্তু আমি যে মহৎ একটি উদ্যোগ নিয়েছি, আমি সকলের কাছে আশাবাদী যে কেউ আমাকে বিপদের সম্মুখীন না করে আমাকে যে সহযোগিতা করবেন। এই সহযোগিতা এই জন্যে যে আমি দেশের জন্যে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে ভিশন 2021 এবং ভিশন 41 যে ঘোষণা করেছেন, আজকে নতুন প্রজন্ম এবং তরুণদেরকে তার এই সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত প্রয়োজন, সম্পৃক্ত করতে হবে। আমরা না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা কখনো সম্ভব নয়। এটা তো অবশ্যই আমরা জানি যে আপনি রাজনীতির পাশাপাশি খেলাধুলা নিয়ে বেশ চর্চা করেন, তো আপনি কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? যে আমি ছোটোবেলায় অনেক উদ্যম ছিলাম দুষ্ট বলে চলে, আমি অনেক ফুটবল খেলেছি, আর বিশেষ করে আমি ক্রিকেট খেলেছি প্রচুর, আমি ফাস্ট বোলিং করতাম। আর আমি ইতিমধ্যে ঢাকা একটি ক্লাব যেটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সংসদ ক্রীড়াচক্র, আমি সেটার ভাইস চেয়ারম্যান। আমরা এই ক্লাবকে অনেক সময় সহযোগিতা করার চেষ্টা করেছি এবং যখনই যে আসে আমি খেলাধুলার ব্যাপারে বিশেষ করে উদ্যোগ নিই তাদেরকে সহযোগিতা করার জন্য। আমার বাবা ভারতের শ্রোতাকোলা ইয়েথ ক্যাম্প, যেটা মুক্তিযোদ্ধাদের সর্ববৃহৎ ট্রেনিং ক্যাম্প হিসেবে পরিচিত, সেই শ্রোতাকোলা ইয়েথ ক্যাম্পের চিফ ইনচার্জ ছিলেন, স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান ছিলেন। বাবার আদর্শে আমি উজ্জীবিত, আমি রাজনীতিক, আমি এক সময় ছাত্রলীগের রাজনীতি করেছি, এখনও আমি কর্মী, কিন্তু আমি মুক্তিযুদ্ধের চেতনা এবং অনুভূতিকে আমার হৃদয়ের ভিতরে লালন করি। আমার তখনই কষ্ট লাগে যখন দেখি যে মুক্তিযোদ্ধা পিতার জন্য আমি
যে মা মাটি দেশ পেলাম, কিন্তু আজকে সেই মুক্তিযোদ্ধা পিতার জন্য তার মেয়ে তার ছেলে পড়ালেখা করতে পারে না, তার মেয়েকে বিয়ে দিতে পারে না। কিন্তু আজকে যারা স্বাধীনতা বিরোধী ছিল আর যুদ্ধপরাধী রাজাকার আলবদর আলসাম, আজকে তারা এই সমাজের গগনচুম্বী টাওয়ার। যখন এটা দেখি তখন হৃদয়ের বুকটা ফেটে যায়, তে মানে নিজে খুবই কান্নাকাটি করি। আজকে কেন আমরা এই সমাজে আজ যে বৈত্যপূর্বের যারা মালিক, অথচ তারা ছিল স্বাধীনতা বিরোধী। আজকে আমার মুক্তিযোদ্ধা পিতা, আজকে পত্রিকাতে একটা কাটিং দেখেছি যে এক মুক্তিযোদ্ধা পিতা ভিক্ষা করে তার সংসার চালাচ্ছে, কিসের জন্য? তাহলে কোন চেতনা নিয়ে সেদিন জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিল? তাই সময় এসেছে নতুন প্রজন্মের প্রতি ওদের আহ্বান থাকবে। খেলাধুলার পাশাপাশি বিনোদন হচ্ছে খেলাধুলা, একজন মানুষ গড়ার, সকল মানুষ গড়ার কারিগর হচ্ছে খেলাধুলা। খেলাধুলা করতে হবে, পাশাপাশি আজকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ দিতে অনুরোধ করব যে বাংলাদেশের আনাচে কানাচে আজকে খাল বিল নদী নালা, যে ঢাকা শহরে যে বড় বড় মাঠগুলো ছিল যেগুলো খেলার অনুপযোগী, যারা নতুন প্রজন্ম তরুণদেরকে খেলার মাঠ আমরা অদূর ভবিষ্যতে ফুটবল আমাদের একদিন জনপ্রিয় খেলা ছিল। আপনার কথাটা আমাদের শেখ হাসিনার কাছে আমরা আবেদন করবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে এই ঢাকা সিটির এবং যেই যেই শহরগুলোতে খেলার মাঠগুলো অনুপযোগী আছে এগুলো সংস্কারের উদ্যোগ নিবে। আমরা আবার আপনার কাছে আসবো। আপনার কাছে আমরা জানতে চাই, আপনি একজন নারী হিসেবে যেই কার্যক্রমগুলো রয়েছে আপনার পারিবারিক জীবনে, আপনার সন্তান, আপনার স্বামী, এই এই এত কিছু কাজ করেও আপনি যে এই সেক্টরে কাজ করছেন, একটা জাতির ইস্যুতে কাজ করছেন, একজন আইনজীবী হিসেবে একজন নারী প্রতিভা যে ছড়িয়ে দিচ্ছেন, তো আপনার ঘরের কাজগুলো কিভাবে আপনি সামাল দিচ্ছেন? এটা তো খুব কঠিন একটা প্রশ্ন। সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয় টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় একটা হাতের কাছে হাতিয়ার, কারণ আমি যদি টাইম ম্যানেজমেন্টটা করতে পারি তাহলে সব কিছু করা সম্ভব। আমি যত কাজই করি, আমি জানেন যে আমি প্রসিকিউশনে আছি, সকালবেলা আমাকে কোর্টে কাটাতে হয়, দুপুরবেলা আমি একটা ইউনিভার্সিটিতে ফুল প্রফেসর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, সেখানে আমার ক্লাস নিতে হয়, এবং আমার সন্তান ক্লাস টুতে পড়ে, তাকে কিন্তু আমি নিজে পড়াই। সুতরাং এবং ছুটির দিন, যেমন আজকেও এরকম একটা ছুটির দিনে আমরা আড্ডা মারছি সবাই মিলে, রান্না কিন্তু আমি করি। সুতরাং আমার কাছে মনে হয় না যে আমি যদি চাই সব কিছুই করা সম্ভব। এর ভেতরে কিন্তু আবার বিনোদনও রয়েছে, সব কিছুই রয়েছে। হ্যাঁ, বিভিন্ন মিডিয়াতে টক শোতে অ্যাটেন্ড করতে হচ্ছে, লেখালেখি করছি, গবেষণা করছি। আমার মনে হয় ইচ্ছাটাই মানুষের সবচেয়ে বড় একটি শক্তি। ইচ্ছা থাকলে সময়টিকে যদি সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে আসলে আমরা সবাই সব কিছু করতে পারি। খুব সুন্দর। আসলে এই বিষয়ে অনেকের ধারণা যে যেই নারীরা বিভিন্ন বড় পজিশনে রয়েছে তারা হয়তো বাড়ির কাজগুলো করছে না, হয়তো তাদের কেয়ারটেকাররা কাজ করছে, এই ধরনের একটা ভ্রান্ত ধারণা। আসলে তো এত লম্বা সময় আমি বিদেশে থেকেছি যে 18 বছর বয়স থেকেই তো বাইরে থেকেছি, হোস্টেলে বড় হয়েছি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব জায়গায়, তো নিজেই রান্না করে কাজ করে সব করে, সেই জীবনকে তো আরও কষ্ট। বাংলাদেশে বরং সাপোর্ট সার্ভিস পাওয়া যায়, কিন্তু ওই সমস্ত দেশে আসলে এটা অভ্যাস হয়ে গেছে। ধন্যবাদ। তো রাসেল ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আমরা জানি যে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়ন এবং উৎপাদনে একটা রোল মডেল হিসাবে এগিয়ে যাচ্ছে, তো নতুন প্রজন্মের দেশ গড়ার কোনো ভূমিকা রয়েছে বা আগামী দিনে রাখবে বলে আপনি কি মনে করেন এটা? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আজকের যে পরাশক্তি আমেরিকা, তারা আমাদেরকে সমর্থন করেনি, করেছিল সেই পশ্চিমা দেশ পাকিস্তানকে। এবং সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তিনি বলেছিলেন আমরা নাকি তলাবিহীন জুড়ি। আজকে স্বাধীনতার 44 বছর পরে হাঁটিয়াটি পা পা করে আজকে বাংলাদেশ, আজকে তারাই বলছে আমরা নাকি এশিয়ার অর্থনৈতিক টাইগার। আজকে দেখুন, আমি বাংলাদেশ সরকারের যে আজকে যিনি দেশ যে রাষ্ট্রীয়ভাবে রয়েছেন, যে জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তার যোগ্য নেতৃত্বের পরে আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। আজকে আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে তারাই বলছে তাদেরই গর্ব। দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের পরে আজকে যুব সমাজকে দেশ উন্নয়নে তিনি সামিল করেছেন কোনো না কোনোভাবে। আজকে আপনি দেখুন আমাদের ICT খাত, যেখানে আজকে 2021 সালের মধ্যে বিশ্ব পরিসংখ্যান বলছে যে 2021 সালের মধ্যে যে ICT খাত গার্মেন্ট সেক্টরকে পিছিয়ে ফেলবে, এটা তাদের ধারণা।
আজকে আপনার স্বাস্থ্যসেবার দোরগোড়ায় কমিউনিটি ক্লিনিক আজকে ঢাকা শহরকে তিলোত্তমা নগরী করা হয়েছে এই শেখ হাসিনার নেতৃত্বে। আজকে যে ফোরওয়ে লেন আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে, আমাদের জিডিপি আজকে 7.2, অবশ্যই এখানে যুব সমাজের তরুণদেরও অবশ্যই সরকারের পার্টিসিপেন্ট রয়েছে। আর তাই আমি আরেকটু আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করি যে বাংলাদেশ এবং নতুন প্রজন্ম নিয়ে আপনার কি ভাবনা রয়েছে? আজকে নতুন প্রজন্ম সরকারকে যেভাবে সহযোগিতা করতেছে, অদূর ভবিষ্যৎ অতীতে করেছে এভাবে যে আজকে দেখেন আমাদের 17 লক্ষ লোক বিদেশে কর্মসংস্থানে গিয়েছে এবং 13 লক্ষ লোকের বাংলাদেশে কর্মসংস্থান হয়েছে। তারা ভালো পড়ালেখা করেছে, খারাপ পথে যায়নি, বিদেই তো আজকে সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং তারা কর্মসংস্থানে ইন করতে পেরেছে। তরুণ যুব সমাজের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধ চেতনা লীগের পক্ষ থেকে এবং সরকারকে যেভাবে তারা সর্বাত্মক সহযোগিতা করতেছে। আপনি জানেন কিছুদিন আগে আমেরিকার একটি জনমত জরিপ সংস্থা এবং ঢাকা ট্রিবিউন নামে একটি জনমত জরিপ সংস্থা তিনবার বাংলাদেশে জরিপ চালিয়েছিল। সেই জরিপে 77% জনগণ বাংলাদেশের জনগণ জ্যেষ্ঠ শেখ হাসিনাকে সমর্থন করেছে এবং 77% মানুষ শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ড এবং মানুষের প্রতি তার যেই মানে তার যে সহিষ্ণুতা এই জিনিসটার প্রতি সমর্থন জানিয়েছেন, তাহলে অবশ্যই এটা ধরে নেওয়া যায় যে দেশ যেভাবে চলছে, শেখ হাসিনা দেশ যেভাবে চালাচ্ছেন, সেখানে এই দেশের যুব সমাজ এই দেশের প্রতি নাগরিকের সমর্থন যেমন রয়েছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইদেরকে বলবো, তোমাদের ভিতরে লুকিয়ে আছে আমাদের আগামী দিনের নেতৃত্ব এবং পিতৃত্ব। তোমরাই হবে আগামী দিনের এমপি মন্ত্রী, তোমাদের ভিতরে লুকিয়ে আছে এই দিনের আগামী দিনের ভবিষ্যৎ। বাবা মাদেরকে বলবো, বাবা মারা আপনারা আপনাদের সন্তানকে কোথায় যাচ্ছে কী করতেছে তার প্রতি খেয়াল রাখুন, তার প্রতি যত্ন নিন, তাকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন। আর আপনার সন্তান কার সাথে কথা বলছে সেই খবরটুকু নিন, দেখবেন আপনার সন্তান একদিন এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ভালোবাসবে। তাকে প্রকৃতির ইতিহাস সম্পর্কে বলতে হবে। তাহলে আমি আমার সংগঠনের পক্ষ থেকে যে আমি উদ্যোগ নিয়েছি যে প্রতিটি স্কুলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা বাধ্যতামূলক করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি উদ্যোগকে সমর্থন করেন, ইনশাল্লাহ যেই 2008 সালে আপনার ডিজিটাল বাংলাদেশের এবং কি দিন বদলের অঙ্গীকার নিয়ে যে নির্বাচনে 1/3 মেজরিটি নিয়ে আপনি সংসদে গিয়েছিলেন, সেখানে 1.77 কোটি নতুন ভোটার আপনাকে সমর্থন জানিয়েছিল, সেই 1.77 কোটি নতুন দুদুল্যমান তরুণ যুবক আজকে আপনার দিকে দাবিত, আপনার দিকে ঝুঁকছে। কারণ আপনার সুযোগ্য পুত্র সজীব জয়ের যে ICT খাতে যেই তার যে উদ্যোগ, সেই উদ্যোগকে এই নতুন প্রজন্ম অত্যন্ত আপন হিসেবে কাছে টেনে নিয়েছে। আগামী দিনেও এটা তো নতুন প্রজন্মের অহংকার, এটা নতুন প্রজন্মের জন্য। তাই আমি এই নতুন প্রজন্মকে বলতে চাই, জেগে ওঠো, জঙ্গিবাদকে ঘৃণা করো এবং শেখ হাসিনার দেশ উন্নয়ন যদি দৃশ্যমান চোখে দেখো, তোমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী যারা এই দেশকে ধ্বংস করতে চায়, যারা ওই যে 5ই জানুয়ারি নির্বাচনের কথা বলে পেট্রোল বোমা তত্ত্ব সন্ত্রাস চালিয়েছিল, আগুন সন্ত্রাস চালিয়েছিল, আমার মা বাবা ভাই বোনদের পুড়িয়ে মেরেছিল, তাদেরকে ঘৃণা করতে হবে। আর যারা ওই 75-এর 15ই আগস্ট জাতির জনক এবং তার পরিবারকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে উলুধ্বনি দিয়েছিল যে এই বাংলাদেশে আর কোনোদিন মুজিবের নাম কেউ মুখে নেবে না, কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে বাংলার মাটিতে মুজিব খুনিদের ফাঁসি দেয় কার্যকর হয়েছে। আর যারা 21 আগস্ট গ্রেনেড হামলা করে বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল এবং আমাদের 24 জন নেতাকর্মীকে হত্যা করেছিল, ওই তাদের দোষরদের পক্ষ নিয়ে তোমরা এই দেশে আর কোনো জঙ্গিবাদ আর কোনো উগ্র এমন কোনো কিছু করো না, তোমাদের কাছে উদাত্ত আহ্বান জানাই এবং এই আহ্বান জানাই জেগে উঠো কৃষক শ্রমিক বাংলার মেহনতি মানুষ, শেখ হাসিনার দেশ উন্নয়নে সামিল হও, দেশকে মালয়েশিয়ার মতো বানাও এবং মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা বাধ্যতামূলক করার জন্য তোমরা আমাদের আন্দোলনে সামিল হও। দেখবে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা বাধ্যতামূলক করলে আমরা যে আমাদের যে অ্যাম্বিশন আমাদের যে জাতির জন্য স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই আমরা বিনির্মাণ করতে পারবো। আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো আমরাই পারি আমরাই পারবো। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার কাছে আমরা জানতে চাই যে এই বর্তমানে যে জঙ্গিবাদের যে উগ্রতা, এই জঙ্গিবাদ থেকে আমাদের নতুন প্রজন্ম যাতে ওই দিকে না ধাবিত হয় সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় রয়েছে? আসলে আমাদের অনেকগুলো কাজ এখনও আমাদেরকে এই ব্যাপারে গবেষণা করা দরকার, এটা তো প্রথম আমি বলবো। প্রথমত হচ্ছে আমাদের পারিবারিক সচেতনতা সেটি বাড়াতে হবে। কেন আমার সন্তান জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের দিকে যাচ্ছে আমি কি সেই খবর রাখছি?
আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখতে হবে, নজরদারিতে আনতে হবে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে। একটা সময় আমরা ভাবতাম শুধুমাত্র মাদ্রাসাতে হয়তো এগুলো হয়, আজকে কিন্তু ইংলিশ মিডিয়াম বা যে কোনোখানে আমরা দেখছি সন্ত্রাসবাদের বিচরণ। সেটি আমার তাহলে আমার শিক্ষানীতির কোথাও যেখানটাতে আমাদেরকে হাত দিতে হবে, যেটা একটু আগে রাসা ভাই বলছিলেন যে আমরা স্লোগান দিয়েও শুরু করতে পারি, সেটাও কিন্তু একটি কাজ। একটি ছোট কোমলমতি বাচ্চা, সে যাতে বুঝে যে না দেশ কী, বাংলাদেশ কী, তাকে জানতে হবে। শুধু শিক্ষা ব্যবস্থায় শুধু নয়, শিক্ষানীতির জায়গাটি শুধু নয়, আমাদের রাজনৈতিক সচেতনতা বাড়তে হবে। আমার দেশে আমি রাজনীতি করি, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও রাজনীতি করে আবার বিপক্ষ শক্তিও রাজনীতি করে। মানে বাঙালি এত সহনশীল জাতি, এখন বাংলাদেশে থাকলে কিন্তু এগুলো করা যাবে না। বাংলাদেশে যদি থাকতে হয়, সংবিধান যদি মানতে হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। এখন যখন হেফাজত তাণ্ডব করে, আরেকজন যখন নেত্রী বলেন, একটা তথাকথিত গণতান্ত্রিক দলের নেত্রী বলেন, যাও মুমিন মুসলমানরা মারা যাচ্ছে, বিরিয়ানি নিয়ে চলে যাও, কিন্তু সেখানে চলছে তাণ্ডব, গাছ কেটে ফেলা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, কোরআন শরীফ পোড়ানো হচ্ছে, তো এখন হচ্ছে তাহলে রাজনৈতিক দলের জবাবদিহিতাটা কোথায়? পেট্রোল বোমা যখন ছোড়া হচ্ছে, তখন কি আমার পেট্রোল বোমাটি জানে আমি কাকে মারছি? আমি তো আমার দলের একটি বাচ্চাকে মারছি, শিশুকে মারছি, নারীকে মারছি। সুতরাং আমাদের রাজনৈতিক সচেতনতাও কিন্তু সেখানটাতে বাড়াতে হবে, এবং আমাদেরকে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা বাড়াতে হবে, তাদের ট্রেনিং দরকার। সন্ত্রাসবাদকে মোকাবেলা করবার জন্য আমাদের অনেক নানা রকম সরঞ্জামাদি দরকার, সেখানটাতে আমাদের অভাব রয়েছে, প্লাস ট্রেনিংয়ের অভাব রয়েছে, সেখানেও আমাদের শক্তিশালী করতে হবে। এবং শুধুমাত্র আমরাই সন্ত্রাসবাদ দমন করবো এই নীতিতে এগুলো হবে না, কারণ আমাদের রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল টাস্কফোর্সের মাধ্যমে সহযোগিতার হাত বাড়াতে হবে। কারণ আমার দেশে সন্ত্রাস করে পাশের দেশে যদি লুকিয়ে থাকে, আমি কী করে তাকে ধরতে পারছি? বা অন্য দেশের সন্ত্রাসী যে আমার দেশে এসে সন্ত্রাসী কাজ করে পালিয়ে যাচ্ছে না। সুতরাং এখানটাতে একটা কোয়ালিশন করতে হবে, অ্যান্টি টেরোরিজম কোয়ালিশন। সেটির হয়তো ন্যাশনাল একটা ফোরাম থাকতে পারে, একটা রিজিওনাল ফোরাম থাকতে পারে, ইন্টারন্যাশনাল ফোরাম থাকতে পারে। সন্ত্রাসবাদ থেকে আসলে কোনো রাষ্ট্রই এখন মুক্ত নয়, তবে আমরা সেই জায়গাটিতে একটি এই কাজগুলো করবো। একই সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা দেয়া বন্ধ করতে হবে সমাজে, এবং এবং বাসার মধ্যে যে ফ্যামিলিগত যে সাপোর্ট, প্রথমেই বললাম যে পারিবারিক আমাদের সচেতনতা বাড়াতে হবে যে আমার সন্তান কি শিখছে, কোথায় শিখছে। সুতরাং এগুলো অনেকগুলো কাজ আমাদের করতে হবে, সবার সাথে একত্রিত সার্বিকভাবে সমন্বিত পদ্ধতিতে আমাদের এগোতে হবে, যদি আমাদেরকে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। শিখর টিভির দর্শকদের জন্য আপনার একটু কি বলার আছে? আর শিখর টিভির দর্শকদের জন্য আমি বলবো, দেশকে ভালোবাসুন। আমাদের এই দেশটা অনেক কষ্ট করে একমাত্র দেশ যেটি বিশ্বের বুকে প্রথমবারের মতো রাইট অফ সেলফ ডিটারমিনেশন বা আত্মনিরূপণের অধিকার প্রতিষ্ঠা করেছে সার্থকভাবে। সুতরাং আমরা এই আপনাদের দর্শকদের মাধ্যমে আপনাদের সবার কাছে অনুরোধ করছি আমি, যে আপনারা আপনাদের নতুন প্রজন্মের দিকে একটুখানি খেয়াল করুন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা শেখান। আপনারা বাংলা শেখান, ইংলিশ শেখান, সায়েন্স শেখান, সব ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু ঘর থেকে শিখান। নিঃসন্দেহে যেটি হচ্ছে যে স্লোগানের যে ব্যাপারটি, যে জয় বাংলা স্লোগান, যেটি নাকি 1971 সালে জয় বাংলা স্লোগান শুনলে যেমন মুক্তিযোদ্ধাদের রক্ত টকবক করে গরম হয়ে যেত, ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের প্রতিপক্ষ শত্রু জয় বাংলা শুনলে ভয় পেয়ে যেত। যে এই যে একটা শক্তি, জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু, এই স্লোগানটিকে আপনারা ঘরে ঘরে প্রতিদিন প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে আপনার কাছে আমরা দর্শকের জন্য কিছু, আপা যে কথাটি বলতেছেন যে স্বাধীনতার 44 বছর পরে রেজাকারদের বিচার হয় ফাঁসিতে কার্যকর হয়, সেখানে তাদের সন্তানেরা বিচিহ্ন দেখিয়ে আমাদেরকে যে বিদ্যাঙ্গুলি দেখায় তাদেরকে প্রতিহত করতে হবে। তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা বাধ্যতামূলক করে আইন পাস করা অতি জরুরি হয়ে পড়েছে সরকারের দৃষ্টি কামনা করি। আর শেখর টিভির সকল দর্শকের প্রতি থাকলো অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ চেতনা লীগের পক্ষ থেকে আমি শেখর টিভির সকল কলা কৌশলী দর্শকদেরকে এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বে যারা বাংলা ভাষাভাষী শেখর টিভি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেশকে ভালোবাসুন, মুক্তিযুদ্ধের চেতনা, আপনার আপনজন এবং যারা প্রিয়জন এই দেশে রয়েছে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে দেশের মূল্যবোধ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য যে তাদেরকে সহযোগিতা করুন, এই আশাবাদ ব্যক্ত থাকলো সবাইকে ধন্যবাদ। পরিশেষে একটি কথাই বলতে চাই,
যে যেই পিতার জন্ম না হলে এই বাঙালি জাতি কখনো জন্ম হতো না, সেই পিতার প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়ে, 30 লক্ষ শহীদ আত্মার প্রতি সম্মান জানিয়ে, 2 লক্ষ সম্ভমারা মা বোনের ইজ্জতের প্রতি সম্মান জানিয়ে আবারও বলতে চাই, জেগে উঠো কৃষক শ্রমিক মেহনতি তরুণ যুবক, শেখ হাসিনার দেশ উন্নয়নে সামিল হোক, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী সেই বিএনপি জামাতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াও এবং জঙ্গিবাদকে না বলো, দেশকে ভালোবাসো মুক্তিযুদ্ধের চেতনায়। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাদের কাছে অনুরোধ রইল আগামী অনুষ্ঠান দেখবার জন্য। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফেজ। শিখর টিভি।